আমরা সোনপুর বা গৌরীকুণ্ডের গাড়ি পাইনি, না পাওয়ার কারণে আমাদেরকে এই 10-15 কিলো হেঁটে যেতে হবে। তারপরে কেদারনাথ পাহাড়ে উঠার জন্য আরও 25-26 কিলো। এখন আমরা সবাই হাঁটছি। এখন রাত প্রায় 1টার মতো বাজে। আমরা সারা রাত হাঁটবো, হাঁটার পর কালকে সারা দিন হাঁটবো, হাঁটার পর আমরা বিকালে বা সন্ধ্যায় পৌঁছাবো। পুরো একদিন আমাদেরকে হাঁটতে হবে। কেদারনাথ হেঁটে উঠছি, অনেক কষ্ট হচ্ছে। এই হচ্ছে কেদারনাথের রাস্তা। যত সম্ভব চেষ্টা করছি হেঁটে ওঠার। হর হর মহাদেব। ইউটিউবে রাস্তার যে ভিডিও দেখায় মনে হয় কত সহজ আর কত ফ্রেশ রাস্তা, কিন্তু দেখুন এই হচ্ছে রাস্তার অবস্থা। এর থেকে খারাপ রাস্তাও পার করে আসছে নিচে। ঘোড়ার মলমূত্র, ঘোড়ার ধাক্কা, তারপরে বৃষ্টিতে রাস্তা প্যাক কাদা হয়ে স্লিপ খেতে খেতে অনেক কষ্টে এতটুকু পর্যন্ত আসছি। সব রাস্তাগুলোই এইরকম আর এর থেকেও খারাপ অবস্থা। সেই সকাল, সরি ভুল হয়েছে, সে 12টা বাজে। রওনা হয়ে 3টা থেকে হাঁটা শুরু করছি। এখন দুপুর 12টা, এখনও হাঁটছি। আজকে বিকাল পর্যন্ত হাঁটতে হবে। হর হর মহাদেব, জয় কেদার। কেদারনাথ হচ্ছে খুবই ভয়ঙ্কর। এই লোকটা মাত্র মাথা ঘুরে পড়ে গেছে আমাদের সামনে, তো আমরা এখন তাকে ট্রিটমেন্ট করতেছি। খুব ভয়ঙ্কর আসলে, বয়স্ক মানুষ অনেক ট্রিটমেন্ট সরঞ্জাম নিয়ে এখানে আসতে হবে। ওনার শ্বাস আটকে গেছে, এখন কফুর টফুর দিয়ে ওনাকে মাথায় জল টল দিয়ে ওনাকে একটু হুঁশে আনছি। কারেন্ট নিচেই পড়ে যেত, এরকম একটা অবস্থা ছিল। ব্যাগিস আমাদের সামনে হওয়াতে আমরা তাদের ধরে উঠেছি। প্রচণ্ড তুষারপাতের মধ্যে দিয়ে আমরা এখন ট্রেন নিলাম। এখানে কম্বল টম্বল লেপ তোষক সবই আছে। তো আজকে বেশি কথা বলতে পারছি না, কারণ এই তাঁবুর ভিতরে থাকবো। ঠান্ডায় কাঁপতে কাঁপতে পেটে ব্যথা শুরু হয়ে গেছিলো, তো ট্রেনটা তাড়াতাড়ি করে খালি পেয়েছি আর ভাড়া নিয়ে নিলাম। এখানে তুষারপাত হচ্ছে প্রচুর। ট্রেনটা খারাপ না, 4-5টা করে একজনকে কম্বল দিছে। তো আজকের মতো এখানেই। বাইরে প্রচুর তুষারপাত আর বাতাস হচ্ছে, ঠান্ডায় থাকা যাচ্ছে না। গঙ্গাধরায় শিব গঙ্গাধরায়, গঙ্গাধরায় শিব গঙ্গাধরায়, গঙ্গাধরায় শিব গঙ্গাধরায়, গঙ্গাধরায় শিব গঙ্গাধরায়, হর হর ভোলে নমঃ শিবায়, হর হর ভোলে নমঃ শিবায়, হর হর ভোলে নমঃ শিবায়। এই হচ্ছে কেদারনাথ মন্দির। আমরা কেদারনাথ থেকে পুজো দিয়ে বের হয়েছি, অনেক রাত্র হয়ে গেছে। জয় শ্রী কেদার, হর হর মহাদেব। অনেক স্বপ্নের পরে
অনেক কষ্টের পরে, অনেক আশা প্রতীক্ষার পরে আমার আজকে কেদার দর্শন হলো। মনে জয় শিব শম্ভু ভোলেনাথ। হচ্ছে কেদারনাথ মন্দিরের পিছনের সাইডটা, এখানে রাত হয়ে গেছে দেখা যাচ্ছে না, বন্যার সময় বাদ দিয়ে রেখেছিল এখানে। তো এই যে পাথরটা হঠাৎ করে কোথা থেকে এসে এই বন্যার জলের স্রোতটা কমিয়ে দেয়, যার কারণে মন্দিরটা বেঁচে যায়। আর ওইখানে ওই পাহাড়ের উপরে এখন নতুন করে ব্যারিকেড দিছে, যাতে পাথরটা তোর আসলে মন্দিরের উপরে না পড়ে। এখানে কিছুদিন পর পরই পাথর ধস নামে। এখানে সব সাধু বাবারা সব এখানে এসেছে কেদার ধাম। এখন আমরা কেদারনাথ থেকে বেরিয়ে চলে যাচ্ছি। তো এই হচ্ছে কেদারনাথ মন্দির। তো কেদারনাথ মন্দিরে ঘোরা হলো। তো এখন কেদার থেকে চলে যাচ্ছি, আবার কবে দর্শন পাই বা না পাই জানি না। তবে যারা আসবেন তাদের খুবই সতর্কভাবে আসবেন, এখানে আসাটা মুখের কথা নয়। এই কেদার যাত্রাটা খুবই রিস্কি যাত্রা, পাহাড়ি রাস্তা, অনেক খাড়া রাস্তা। ভোরবেলা 2 বাজে হাঁটা শুরু করেছি, সন্ধ্যাবেলা এসে পৌঁছেছি। রাস্তায় যে কী অবস্থাটা হয়েছে তা তো বলার বাহিরে। আজকের মতো এতটুকুই। হর হর মহাদেব। কেদারনাথ তুষারপাত হওয়ার পরে পাহাড় ধসে তুষার বরফ নেমে এই অবস্থা। কালকে কি ঠান্ডার মধ্যে যে ছিলাম, এই তুষার বৃষ্টির মধ্যেও দাঁড়িয়ে একটা রাত যে কীভাবে কাটিয়েছে এই তুষারের মধ্যে, আমাদের অবস্থা খুবই খারাপ। এখন আমরা কেদারনাথ থেকে চলে যাচ্ছি। তুষার বরফপাত হয়েছে, কালকে রাত্রে মাইকে লঞ্চ করে দিয়েছে কেউ যাতে পাহাড় থেকে না নামে। পাহাড়ের অবস্থা খুবই খারাপ ছিল, কালকে ধস নামছিল। তো এখন আবহাওয়া স্বাভাবিক হয়েছে, তো আমরা চলে যাচ্ছি, ঘোরাতে যাচ্ছি কেদারনাথে। কালকে হাঁটার পর অবস্থা খুবই খারাপ, এখন যাই একটু হাঁটলাম, হাঁটার পরে আর পারতেছি না, না পারার ক্ষেত্রে একটা ঘোড়া ভাড়া করলাম, এই ঘোড়ায় করে যাচ্ছি। হরে হরে মহাদেব। এইখানটা কিন্তু চলে এসেছি, ওখান থেকে হিসাব করে।